বাংলাদেশি বাবা ও জাপানি মায়ের মধ্যে দুই শিশুর অভিভাবকত্ব ভাগ করে রায় দিয়েছেন হাইকোর্ট। এর ফলে জাপানি মা এরিকো নাকানো ও পিতা ইমরান শরীফের তিন কন্যা সন্তানের মধ্যে বড় মেয়ে জেসমিন মায়ের জিম্মায় থাকবে, আর মেঝো মেয়ে লাইলা থাকবে বাবার জিম্মায়। এছাড়া জাপানে থাকা ছোট মেয়ে সোনিয়া থাকবে মায়ের কাছেই। জাপান থেকে জেসমিন মালিকা ও লাইলা লিনা বাবার সাথে বাংলাদেশে আসে। এরপর তাদের মা এই দুই শিশুর অভিভাবকত্বের জন্য জাপান থেকে বাংলাদেশে আসেন। তারপর দ্বারস্থ হন আদালতের। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আজ এ সংক্রান্ত রিটের রায় দেয় হাইকোর্ট। হাইকোর্ট ডিভিশন বলেছেন যে বাংলাদেশের এই সমস্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জুরিসডিকশন আছে, থাকার পরেই তিনি এই জাজমেন্ট দিয়েছেন। তবে এই কথাও বলেছেন যে কাস্টডি উইথ দ্য মাদার অলওয়েজ বেটার, তারপরেও কনসিডারিং পার্টিকুলার সার্কামস্টেন্সেস দ্বিতীয় মেয়ে অর্থাৎ লায়লা লিনা বাবার কাছে থাকবেন এবং প্রথম এবং তৃতীয় মেয়ে জেসমিন এবং সোনিয়া মায়ের কাছে থাকবেন এবং মা তাদের লালন পালন করবেন। তবে এই রায়ে অসন্তোষ জানিয়েছেন মেয়েদের মা এরিকো নাকানো। প্রায় একই অনুভূতি বাবা ইমরান শরীফেরও। I'm very 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 disappointed with this today's judgment. We go to the Supreme Court only for children's welfare. মাননীয় বিচারক বড় মেয়েকে মায়ের হেফাজতে দিয়েছেন, ওইটুকুনি আমরা আপিল করব, ওইটুকুনি আমরা আপিল করব। বিশেষ করে সেই পার্ট অ্যাপিল করব যে আমার ভিজিটেশন কিভাবে আমাদের বিজ্ঞ আদালত, যখন নাকি আমেরিকার আদালত বাস্তবায়ন করতে পারেনি, ইউরোপের আদালত বাস্তবায়ন করতে পারেনি, সেটা আমি আমাদের মাননীয় বিচারকদেরকে বিজ্ঞ আপিল বিভাগে, ওনারাই তো আমার সর্বশেষ আশ্রয়। জাপানি চিকিৎসক এরিকো নাকানোর সাথে বাংলাদেশি প্রকৌশলী ইমরান শরীফের বিয়ে হয় 2008 সালে। পরবর্তীতে দাম্পত্য কলহের জেরে 2020 সালে বিবাহ বিচ্ছেদের আবেদন করেন এরিকো, আর দুই মেয়েকে নিয়ে বাংলাদেশে চলে আসেন বাবা ইমরান শরীফ। জাহেদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।